মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত গুঁড়া মশলা নতুন মোড়কে প্যাকেটজাত করে লোক ঠকানো ব্যবসার কাণ্ডারি সিস্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। বুধবার খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব নিজেই একথা জানালেন নিউজ ভ্যানগার্ডকে। কিন্তু সিস্টারের জালিয়াতি হাতে নাতে ধরা পড়ার পর 7 সপ্তাহ প্রশাসন কেন নীরব ছিল, দেখুন নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিবেদন। 7 দিন নয়, 7 সপ্তাহ চোরের, 1 দিন গৃহস্থের। একদিন একদিন করে 7 দিন পর পূর্ণ হয় 1 সপ্তাহ, আর 7 সপ্তাহ পূর্ণ হয় 49 দিনে। 6 জুন সিস্টার গুঁড়ো মশলার গুদামে 6 বছর আগেই বন্ধ হয়ে যাওয়া কুকোয়েলের মেয়াদ উত্তীর্ণ নষ্ট বিষাক্ত গুঁড়ো মশলা সিস্টারের নতুন মুড়কে প্যাকেটজাত করার সময় এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে সিস্টারে কর্মরত কর্মচারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং গুদামটি সিল করে দেয়। পাশাপাশি ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় পুলিশ। উত্তেজিত এলাকাবাসী হাজার হাজার সিস্টারের নতুন খালি প্যাকেট এবং সিস্টারের প্যাকেটে কুকুয়েলের মেয়াদ উত্তীর্ণ মশলা প্যাকেটজাত করার মুহূর্ত নিউজ ভ্যানগার্ডের পর্দায় পরিবেশিত হতেই ভোক্তামহলে তোলপাড় শুরু হয়ে যায়। কুকুয়েল থেকে রাতারাতি সিস্টার বনে যাওয়ার পেছনেও একই ধরনের জালিয়াতি কারণ। কিন্তু সেবারেও প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছিল সিস্টারের মালিক কুখ্যাত ব্যবসায়ী গৌতম পাল। একইভাবে এবারও ম্যানেজ করার আপ্রাণ চেষ্টা চালায় কুখ্যাত সিস্টার কর্তৃপক্ষ। রাজধানী সহ শহরতলির আনাচে কানাচে সিস্টারের হাউতা স্লোগান নিশ্চিন্তের প্রতীক লেখা ব্যানারে ছেয়ে দেয় সিস্টার কর্তৃপক্ষ। বিজ্ঞাপনের ঝড় তুলে জালিয়াতি ব্যবসা চালানোর পুরনো চেষ্টায় এবারেও কিছুটা সফল হয় কুখ্যাত সিস্টার কর্তৃপক্ষ। পাশাপাশি প্রশাসনকে ঘুম পাড়িয়ে রাখতে পেটুয়া আমলাদেরও কাজে লাগায় গৌতম পালের সিস্টার। কিন্তু স্বাদ দিয়ে কি আর মাছ ঢেকে রাখা যায়? সিস্টারের নতুন মোড়কে 6 বছর আগেই মেয়াদ ফুরিয়ে যাওয়া কুকুয়েলের মশলা প্যাকেটজাত করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার 49 দিন পর অর্থাৎ বুধবার 25শে জুলাই খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের তৎপরতায় সিস্টারের বিরুদ্ধে পদক্ষেপ নেবার প্রশ্নে নড়ে চড়ে বসল খাদ্য দফতর। বুধবার খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানালেন, সিস্টার গুঁড়ো মশলার জালিয়াতির বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন, অতি শীঘ্র তদন্তক্রমে ব্যবস্থা নেবে প্রশাসন। তদন্তের জন্য বলবো কি হয়েছে, সিস্টার গুঁড়ো মশলা আমি শুনেছি এরা অনেক পুরানো প্যাকেট থেকে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরকম মশলা আবার নতুন প্যাকেট করে বাজারজাত করছে, এরকমটা খবর আমার কাছে রয়েছে বা আপনাদের চ্যানেলে দেখেছি। তো ধরুন আজকে আবারও আমি কথা বলবো যেহেতু আপনি বলছেন। বাম আমলে কুকুয়েলের বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগ উঠেছিল। তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের ম্যানেজ করার মধ্য দিয়ে দিব্যি জালিয়াতি চালিয়ে গেছে। মেলার মাঠের দাপুটে নেতা আরেক গৌতমের ঘনিষ্ঠ হবার সুবাদে কুখ্যাত ব্যবসায়ী গৌতম পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যায়নি। সব জালিয়াতি ঢাকতে একসময় কুকুয়েলের ব্যানার রাতারাতি পাল্টে দেওয়া হয় সিস্টার নামের আড়ালে, কিন্তু জালিয়াতি তারপরেও বন্ধ হয়নি। 6 জুন 2018 সিস্টারের জালিয়াতি এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলার পরেও পুরনো কায়দাতেই বাঁচার রাস্তা খুঁজছিল সিস্টার কর্তৃপক্ষ। 7 সপ্তাহ প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। কিন্তু খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, আমলাদের যতই ম্যানেজ করার খেলা চলুক কিন্তু খোদ খাদ্যমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নিতে চলেছেন। খাদ্যমন্ত্রী নিজেও সিস্টারের জালিয়াতি সম্পর্কে ওয়াকিবহাল। কিছু করা হয়েছে আসলে? কোনো ত্রুটি ধরা পড়লে পরে ওদের স্যাম্পলকে নিয়ে টেস্ট করা হয়। তো আমি আজকে আবার, যেহেতু আপনি বলেছেন, আজকে আবার আমি ডিরেক্টরের সাথে কথা বলবো, আজকে আবার তদন্তের জন্য বলবো কী হয়েছে। সিস্টার গুঁড়ো মশলা আমি শুনেছি এরা অনেক পুরানো প্যাকেট থেকে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরকম মশলা আবার নতুন প্যাকেট করে বাজারজাত করছে, এরকমটা খবর। খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের এহেন বক্তব্যের পরেও কি আমলারা পুরনো বন্ধুকে পার পাইয়ে দেবার চেষ্টাই চালিয়ে যাবে? কুখ্যাত ব্যবসায়ী গৌতম পাল কি এবারেও আমলা এবং প্রশাসনকে ম্যানেজ করতে পারবে? খাদ্য দফতর কি এখনও আগের মতো দুর্নীতির আখড়া হয়েই থাকবে, নাকি পালা বদলের পর কিছুটা হলেও বদলাবে? রাজ্যবাসীকে দিনের পর দিন ধরে মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত গুঁড়ো মশলা খাইয়ে এবারেও কি পার পেয়ে যাবে গৌতম পাল? প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।